পাল্লা দিয়েছেন কোথায়? ভৈরব রোডে। আমি কবুতরটা দেখার পর আমি দেখলাম হচ্ছে কি যে এই কবুতরটা হচ্ছে বিজয় পিজিয়ন লফট এক ভাইয়ের, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো দর্শকবৃন্দ, এখন রাত বাজতেছে প্রায় 10:30। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাসায় আজকে একটা কবুতর আসতে চায়ও নামতে চায়ও নামে নাই। তো ব্যাপারটা হচ্ছে যে পাশের বাড়ির যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালের উপরে ছিল, অন্ধকার, হয়তো আমি দেখাইতে পারতেছি না। তো ব্যাপারটা হচ্ছে ও দুপুর থেকে আমার বাসার সামনে বসা, কিন্তু নামতেছিল না। তো এখন রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পর আসলে আমার খুব খারাপ লাগছে যে কবুতরটা ঠান্ডার মধ্যে রাতে থাকবে। তো মেহেদি যে কবুতরটা ধরে নিয়ে আসছে, মেহেদিরে বললাম কবুতরটা ধরে নিয়ে আসো। তো কবুতরটা ধরে নিয়ে আসলো মেহেদিটা। এই হচ্ছে কবুতর ভাই, বিশ্বাস করেন, অসাধারণ একটা কবুতর। চোখটা দেখছেন কবুতরের, অসাধারণ কবুতর, খুবই সুন্দর একটা কবুতর। এই দেখেন পাখা। তো আমি আসলে একটা জিনিস বুঝলাম না যে এই যে লেজ, এই যে হচ্ছে পা, এই হচ্ছে পা, ঠিক আছে। এখন আমি কবুতরটা দেখার পর আমি দেখলাম হচ্ছে কি যে এই কবুতরটা হচ্ছে বিজয় পিজিয়ন লফট এক ভাইয়ের, ঠিক আছে। তো উনার ভাষা হচ্ছে খিলখে ডুমনিতে, উনার নাম্বারও দেওয়া আছে এখানে। হ্যাঁ, কবুতরটা ধরার পর আমি দেখলাম, তো আমি ভাবলাম যে যার কবুতর নিশ্চয়ই খুব পছন্দের কবুতর, তো আমি তাকে সাথে সাথে আসলে ফোনে কন্ট্যাক্ট করার। আমি বুঝলাম না, এটার মনে করেন শরীরে কোনো সিল নাই, ঠিক আছে, কিন্তু এই পায়ের ট্যাগ নাম্বারটা আবার মনে করেন গোপন নাম্বার করা আছে। তো এখন আমরা ভাইকে একটা ফোন দিই, দেখি উনি ফোন ধরে কিনা এত রাত্রেবেলা, কে জানে। শুভ একটা নাম্বার তুলো, 07 07 72। হ্যাঁ, ওনাকে একটা ফোন দাও, আমার লাউডে দিও একটু। দেখি ভাই ফোনটা ধরলে হয়, রাত হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম ভাইয়া, অসময়ে ফোন দেওয়ার জন্য আমি আসলে দুঃখিত। তো আপনার নাম মনে হয় বিজয় না ভাইয়া? আচ্ছা 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 আচ্ছা। তো আপনি কি কোনো কবুতর পাল্লা করেছিলেন? তো আপনার একটা কবুতর আমার কাছে আসছে। হ্যাঁ, তো কবুতরটার ট্যাগ নাম্বারটা কত জানি রে? এই এটার ট্যাগ নাম্বার হচ্ছে 007। এটা হচ্ছে পরশুরাম টঙ্গী কলেজ গেট থেকে একটু ভেতরে বনমালাতে। আপনি এটা পাল্লা দিয়েছেন কোথায়? ভৈরব রোডে। আচ্ছা আচ্ছা, ভৈরব রোডে পাল্লা দেওয়া হয়েছে। এটা কত কিলো পাল্লা দিছিলেন ভাই? আরে আচ্ছা, আমি বুঝলাম না, আপনার এই কবুতরটার পায়ে আবার গোপন নাম্বার করা, কিন্তু গায়ে সিল নাই। কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। আমার নাম সজল ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো ভাইয়া আপনি কি কবুতরটা কালেক্ট করে নিয়ে যাবেন না? আপনি কি কবুতরটা নিয়ে যান আমার কাছ থেকে এসে? আপনি বনমালা, বনমালা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আচ্ছা বুঝছি 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 বুঝছি
হ্যাঁ আমি চিনছি চিনছি চিনছি। ঠিক আছে, আপনার ইতে আবার লেখা হচ্ছে ডুমনি, খিলখের ডুমনি। আচ্ছা 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 আরেকটা নাম কোন জায়গাটা আমি ঠিক চিনতে পারছি না। আচ্ছা 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 তো ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি যে আপনি কবুতরটা তাহলে এই নাম্বারে ফোন দিয়ে ঠিক আছে আপনি কালেক্ট করে নিয়ে যান। কবুতরটা অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর। আমি কবুতরটা দেখেই বুঝছি যে যার কবুতর তার তার মানে বাসার। এটা মনে হয় আপনার ভালো লাইনের কবুতর না ভাই? ঠিক আছে, এটা মনে হয় আপনার এই লাইনের কবুতর তো মনে হয় টুর্নামেন্টেও আসছে বাসায়। ভালো ওই দিনই কি এই কবুতর পড়ছে? এরপরে আমার ওই আপনার যে নারায়ণপুর আছে না, এই নারায়ণপুরের এখান থেকে ওই দিন আমার এই আচ্ছা 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 ভাইয়া আপনি একদিন এই নাম্বারটায় ফোন দিয়ে এসে আপনার কবুতরটা নিয়ে যান। ঠিক আছে, আপনার কবুতরটার অবস্থা খুব খারাপ ছিল, এটা আমরা ধরছি হচ্ছে এই কিছুক্ষণ আগে রাত্রেবেলা। এটা পাশে আমার পাশের বাসার বিল্ডিং এ বসে ছিল, বুঝছেন তো? আমি এটা দেখা আমি দুপুরেও দেখে গেছি, আমি টঙ্গি বাজার গেছিলাম, আসলাম কিছুক্ষণ আগে, তো দুপুরেও দেখে গেছি ও বসে আছে। তো আমি এখন আইসা দেখলাম যে বসে আছে, আমি পরে আমার ছোট ভাইদেরকে বললাম কবুতরটা ধরে নিয়ে এসো। ঠিক আছে, না না সমস্যা নাই সমস্যা নাই ভাই সমস্যা নাই। উনি মনে হয় গাইটা কল ব্যাক করতে চাচ্ছে, আমরা কবুতরটাকে রাখি তারপর ওনার সাথে কথা বলি। এটা একটু রাখার ব্যবস্থা করো তো, এটা যেখান থেকে নিয়ে আসছো ওখানে রেখে দাও। ঠিক আছে, ওই খাঁচা রেখে দাও। তো ব্যাপারটা হচ্ছে কি ভাই যে মানুষকে এই যেমন এই কবুতরটা কিন্তু খুব ভালো কবুতর, খুবই ভালো কবুতর, খালি ভালো কবুতর না। এই কবুতরটা মনে করেন আপনার 50 কিলো কমপ্লিট করার পরে ভৈরব রোডে আপনার এই সাইটে যে কবুতর পড়তে, ভালো কবুতর না হলে কিন্তু এত দূর যাইতো না। আর নৌসুন্দী রোডে আমি পাল্লা দিতেছি, আমি খুব ভালো বুঝতেছি এটা কেমন রোড আর কি পরিমাণে ঘাই খাওয়া লাগে, এটা আমিও বুঝতেছি। তো সেই মুহূর্তে আসলে যেটা কথা যে কবুতরটা যদি ফিরিয়ে দিতে তার মানে উনি এসে নিয়ে যাবে ইনশাল্লাহ, কথাবার্তা তো হইতেছে এখন ওনার সাথে, ইনশাল্লাহ বাকি কথা বলে আমি কবুতরটা দিয়ে দিব। তো ভাই একটা কথা কি, আপনারা যারা আমাকে ফলো করেন আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দয়া করে আপনার কারো কবুতর পাইলে ফিরিয়ে দিবেন ভাই, বিশ্বাস করেন এর থেকে আনন্দ আর কিছু নাই। আমি এই জিনিসটা অনেক আনন্দ পাই ভাই। এই একটা যেমন মনে করেন এই কবুতর যদি আমি রাইখে দিতাম, এটা কিন্তু আমি জানতেও পারতাম না এটা যে একটা ভালো কবুতর। হ্যাঁ, আমি কখনোই জানতে পারতাম না যে এটা একটা ভালো কবুতর। আমি কিন্তু এই আপনার এই যে উনি আবার ফোন দিয়েছে ওনার সাথে কথা বলি, তো আমি জানলাম ওনাকে ফোন করার মাধ্যমে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি ওনার সাথে কথাটা শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন।